তুই কে রাজাকার, আমি কে রাজাকার, আমি রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, আমি রাজাকার, আমি রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, আমি রাজাকার, তুই কে আমি কে রাজাকার রাজাকার। এখন আপনি আমি সবাই রাজাকার। ন্যায় বিচার চাইবেন, অধিকার চাইবেন, অধিকার নিয়ে বাঁচার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি রাজাকার। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, আল্লাহর চেয়ে পরিকল্পনাকারী আর কে হতে পারে? আল্লাহর চেয়ে অধিক পরিকল্পনাকারী আর কে হতে পারে? আজকে 16টা বছর ধরে এই শব্দটা শুনে আসতেছি, রাজাকার। ইভেন কি রাজাকার বলে অনেক ছাত্র, অনেক অভিভাবককে এই পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে শুধু রাজাকার বলে। আজকে শাহবাগের মোড়ে সেই রাজাকার শব্দটা বুক ফুলিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলতেছে অধিকার আদায়ের জন্য। অধিকার আদায়ের জন্য যে সকল ভাইয়েরা নিজের ঠেগে রাজাকার আখ্যায়িত দিচ্ছে, সেই সকল ভাইদেরকে স্যালুট জানাচ্ছি। স্যালুট, হাজারো ছালাম। আজকে আপনাদের আন্দোলনের সাথে আমরা শরিক হতে পারতেছি না, দুঃখ প্রকাশ করতেছি ভাই, ক্ষমা করে দিচ্ছি আমাদেরকে। কিন্তু রাজাকার শব্দটা অধিকার আদায় করতে গেলে যদি রাজাকার হতে হয়, তাহলে আজকে সাধারণ শিক্ষার্থীরা সেই রাজাকার শব্দটা মাথা পেতে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এক চেয়ে বড় পরিকল্পনা আর কি হতে পারে? আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর, শুধু জাস্ট ওয়েট অ্যান্ড সি। অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছে, সেই রাজাকার শব্দটা এখন মানুষের মুখে মুখে, সাধারণ শিক্ষার্থীদের মুখে মুখে। থ্যাংক ইউ সো মাচ। আজকে বুকটা ভরে গেছে সাধারণ শিক্ষার্থীদের এই স্লোগানটা শুনে, বুকটা ভরে গেছে। অধিকার আদায় করতে গেলে যদি রাজাকার শুনতে হয়, রাজাকার উপাধি পেতে হয়, তাহলে সেই রাজাকার হওয়ার জন্য সাধারণ শিক্ষার্থী সব সময় প্রস্তুত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। তুই কে আমি কে রাজাকার 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 রাজাকার।